এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এটা আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান ইলেভেনের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজও আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে তো সেখানে আমরা যেটা বলেছিলাম আমরা উপদেষ্টা মহোদয়কে অন্যান্য উপদেষ্টাকে বলেছি আজকে প্রেসের মাধ্যমে জানে আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা 21 আছে এটাকে 31 করা যেতে পারে আরও 10 জন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্টেবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের জন্য ভালো না অনেক বৈষম্য অনিয়ম আছে যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে সেটার একটা পরিবর্তন দরকার যেই কারণে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি ডায়নাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে একটা থার্ড পার্টিকে এনে হোক বেরিয়ে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই লাউ সেই কদু মোটামুটি এরকমই যখন যা ছিল এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্রে এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিছু নাই কিন্তু বাস্তবতার এইটা আমাদের যে কমিটমেন্ট আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষ সরি কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী সহকারী মান সহকারী সাত লিপিকার এরকম তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয় বঙ্গভবন গণভবনে চাকরি করে একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত 10 আর যারা অন্যান্য অধিদপ্তরে থাকে তাদের হচ্ছে 14 এইটি নিয়ে তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম তো আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকব কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকব কিন্তু সরকারকে স্টেবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে কাজ করতে হবে সো এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেস ক্লাবে গ্যাদারিং এই আপনার শাহবাগে গ্যাদারিং এইটাতে আমরা সমর্থন দেব না নৈতিকভাবে এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম